2018 সালের শেষ নাগাদ বাংলাদেশে তাদের ব্যবসা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় জিএসকে। এভাবে বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যায়। ঠিক কী কারণে জিএসকে বাংলাদেশ থেকে তাদের ব্যবসা বন্ধ করে দিল আজকে তা নিয়ে আলোচনা করব। গ্লাসকো স্মিথ ক্লাইন বিশ্বের বিখ্যাত ওষুধ কোম্পানিগুলোর মধ্যে বিশেষ একটি জায়গা দখল করে আছে। 1715 সালে প্রতিষ্ঠিত প্রায় 300 বছরের বেশি পুরনো এই কোম্পানিটি ওষুধ শিল্পে এখনও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি একটি ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি যার সদর দপ্তর লন্ডনের ব্রেডফোর্ডে অবস্থিত। কোম্পানিটি তিনটি মহাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির সাথে একত্রিত হওয়া আর অন্যান্য কোম্পানিকে অধিগ্রহণের মাধ্যমে এটি আজকের অবস্থানে এসেছে। বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে স্বীকৃত। গ্লাক্সো স্মিথ ক্লাইন যা জিএসকে নামেও পরিচিত, তাদের নিজস্ব গবেষণার ভিত্তিতে মানসম্পন্ন ওষুধ তৈরি ও সরবরাহ করে আসছে। বিশ্বের 41টিরও বেশি দেশে 160টির বেশি কারখানা রয়েছে তাদের। বিশ্বব্যাপী 140টিরও বেশি ওষুধের বাজারে জিএসকের ওষুধ বিক্রি হয়। তাদের ওয়েবসাইট অনুসারে জিএসকে প্রতি সেকেন্ডে 30টিরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করে। প্রতি মিনিটে জিএসকে ওষুধের 1100টি প্রেসক্রিপশন লেখা হয় এবং প্রতি ঘন্টায় জিএসকে নতুন পণ্য তৈরি করতে $450,000 বেশি অর্থ খরচ করতে হয়। 1949 সালে বাংলাদেশে জিএসকে কার্যক্রম শুরু করে। শুরুতে আমদানির মাধ্যমে ওষুধ আনা হতো। প্রায় 10 বছরের বেশি সময় ধরে এভাবে ব্যবসা করার পর কোম্পানিটি 1983 সালে চট্টগ্রামের ফৌজদারহাটে নিজস্ব কারখানা স্থাপন করে। 1986 সালে জিএসকে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। 1995 সালে গ্লাক্সো থেকে গ্লাক্সো ওয়েলকাম নামে এবং 2000 সালে গ্লাক্সো স্মিথ ক্লাইন বাংলাদেশ নামে এটি বাংলাদেশে নাম পরিবর্তন করে। জিএসকে মূলত দুটি বিভাগে তাদের ব্যবসা পরিচালনা করত, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্প এবং কনজিউমার হেলথ কেয়ার বা ভোক্তা স্বাস্থ্যসেবা বিভাগ। শুরু থেকে জিএসকে ফার্মাসিউটিক্যাল শিল্পে অনেক বিভাগে ব্যবসা করেছে। তাদের লক্ষ্য ছিল গুণগত মান বজায় রেখে গবেষণাভিত্তিক ওষুধ বিক্রি করে গ্রাহকের আস্থা অর্জন করা। তারা ভ্যাকসিন সহ 13টি সেক্টরে 57 ব্র্যান্ডের ওষুধ বিক্রি করত। ফার্মাসিউটিক্যাল শিল্পে টিকে থাকার লড়াই করা সত্ত্বেও কোম্পানিটি কনজিউমার হেলথ কেয়ার সেক্টর লাভজনক ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতি বছর ভোক্তা স্বাস্থ্যসেবা লাভ হতে থাকলেও ফার্মাসিউটিক্যালস ব্যবসায় ক্ষতির কারণে পুরো ব্যবসাতে এর নেতিবাচক প্রভাব পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশে প্রচুর বিদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল এবং তারা লাভজনক ব্যবসা করছিল। কিন্তু দেশে ফার্মাসিউটিক্যালস শিল্প চাঙ্গা করার জন্য 1982 সালে একটি আইন প্রণয়ন করা হয়। আইনের প্রেক্ষিতে বিদেশি কোম্পানিগুলি কাঁচামাল এবং উৎপাদিত ঔষধ আমদানিতে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপিত হয়। বিদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি এসব নিষেধাজ্ঞার মধ্যেই ব্যবসা করে আসছিল। মূলত জিএসকে ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধ হওয়ার প্রধান কারণ ছিল দেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলির সাথে খাপ খাইয়ে নিতে না পারা। বাংলাদেশের বাজারের জন্য উপযুক্ত ওষুধ আনতে তারা ব্যর্থ হচ্ছিল। বিদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ওষুধের কাঁচামাল থেকে শুরু করে উৎপাদন, প্যাকেজিং, বিপণন ইত্যাদি সব ক্ষেত্রে একটি আন্তর্জাতিক নিয়মকানুন এবং নীতিমালা মেনে চলে, যার কারণে দামও তাদের বেশি পড়ে। কিন্তু দাম বেশি হলেও এই প্রক্রিয়া ওষুধের গুণগত মান নিশ্চিত হয়। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে সেভাবে গবেষণাভিত্তিক এবং উন্নয়ন নির্ভর কোনো ওষুধ নেই। এক কথায় বাংলাদেশের ওষুধের বাজার হলো জেনেরিক বাজার। জেনেরিক ওষুধের বাজার বলতে বোঝায় যেখানে বেশিরভাগ ওষুধই জেনেরিক, অর্থাৎ পূর্বের ওষুধের একটি অনুলিপি বা নকল। কিন্তু বিদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি গবেষণাভিত্তিক ওষুধ তৈরি করে, জিএসকেও এই নিয়ম অনুসরণ করে। গবেষণাভিত্তিক ওষুধ তৈরির খরচ স্বাভাবিকভাবে জেনেরিক ওষুধ তৈরির চেয়ে বেশি। জিএসকেও তার কোম্পানির নীতির সাথে সামঞ্জস্য রেখে গবেষণাভিত্তিক ওষুধের উৎপাদন চালিয়ে যায়, যার কারণে আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এবং এই বিভাগ থেকে লোকসান হচ্ছিল। আরেকদিকে বিধিনিষেধের কারণে কোম্পানিটি তার আমদানি নির্ভর ওষুধ ও ভ্যাকসিনের ব্যবসা হারাচ্ছিল। বাংলাদেশে জেনেরিক ওষুধের প্রাচুর্য এবং প্রাপ্যতার কারণে জিএসকে গবেষণা নির্ভর ওষুধের চাহিদা দিন দিন হ্রাস পেতে থাকে। এছাড়া চীন ও ভারত থেকে আমদানি করা ওষুধের দাম কম হওয়ার কারণে জিএসকে তার ব্যবসা হারাচ্ছিল। উপরন্তু দেশীয় কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন বিতরণের কারণে জিএসকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। দেশি ওষুধ কোম্পানিগুলোর আগ্রাসীভাবে ওষুধ বিপণন বা প্রমোশনে চিকিৎসক, ওষুধ বিক্রেতা, ড্রাগ স্টোরগুলির পেছন যে পরিমাণ অর্থ খরচ করে থাকে তা বিদেশি কোম্পানিগুলি কখনোই করে না, কারণ এটি তাদের নীতি বহির্ভূত এবং অন্যদিকে অনৈতিকও। জিএসকের ওষুধ বিক্রি করতে ব্যর্থ হওয়ার অন্যতম কারণও এটি, যার কারণে জিএসকে বাজারে তার শেয়ার এবং চাহিদা উভয়ই হারাচ্ছিল। অবশেষে 56 বছর কার্যক্রম চালানোর পর 2018 সালে কোম্পানিটি ফৌজদারহাট এ অবস্থিত তাদের কারখানা বন্ধ করে দেয়। তবে
ইউনিসেফ সহ আরও অনেক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তারা শুধুমাত্র ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রাখে। বাংলাদেশের ওষুধ খাত থেকে অতীত বিদেশি কোম্পানিগুলো তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ফাইজার, সানোফি, আইসিআই, পিএলসি, নোভিস্তা, যেটা অর্গানন বাংলাদেশ নামে পরিচিত ছিল। জিএসকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ব্যবসা বন্ধ করলেও কনজিউমার হেলথ কেয়ার ব্যবসা চালিয়ে যায়, কারণ লোকসানের ফার্মাসিউটিক্যালস ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে জিএসকের লাভ বৃদ্ধি পায়। বাংলাদেশের জিএসকের ব্যবসা 70% হল কনজিউমার হেলথ কেয়ার ইউনিটের এবং বাকি 30% ফার্মাসিউটিক্যালসের। জিএসকে তাদের ব্যবসা বন্ধের ঘোষণার পর ইউনিলিভার ওভারসিজ 2018 সালে এর অবশিষ্ট ভোক্তা স্বাস্থ্যসেবা বিভাগের 82% অংশীদারিত্ব কিনে নেয়। যেহেতু জিএসকের ফার্মাসিউটিক্যালস ব্যবসা এর মধ্যে বন্ধ হয়ে গেছে, তাই বলা যায় ইউনিলিভার প্রকৃতপক্ষে বাংলাদেশের জিএসকে সমগ্র ব্যবসার একক শেয়ার হোল্ডার। বাংলাদেশে জিএসকে বা এর মতো বিদেশি কোম্পানিগুলি তাদের কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ বাজারের সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়েছে।